সপ্তাহে আমি চারটে ভয়ের কারণ নামের এক উপদেশমালা আপনাদের জন্য পরিকল্পনা করেছি কারণ আমি জানি এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো শয়তান আমাদের জীবনকে দুর্দশাপূর্ণ করতে হবে আমি এই সপ্তাহে আপনাদের চারটে পৃথক বিষয় আপনাদের শিক্ষা দেব ভয় উদ্বেগ পাপবোধ এবং নিরাপত্তাহীনতা ভয় এবং আমার বিশ্বাস এই সবগুলোর সঙ্গেই ভয়ের এক নিবিড় সম্পর্ক আছে হ্যাঁ ভয়ের বিষয় অবশ্যই ভয় হলো প্রধান সমস্যা কিন্তু উদ্বেগও এক ভয় যে আমাদের প্রয়োজন সঠিক হবে না আমাদের জীবনে অভাব ঘটবে এবং পর্যাপ্ত সমস্যা দেখা দেবে পাপবোধ হলো সেই ভয় যে জীবনে আমরা যা কিছু ভুল করেছি তা ক্ষমার অযোগ্য আমাদের ভবিষ্যৎ জীবনেও এর প্রভাব থাকবে এবং নিরাপত্তাহীনতা হলো এমন এক ভয় যখন মনে হয় আমাদের কিছুই ঠিক নেই আমাদের যাওয়া উচিত অথবা পৃথিবীতে অন্যের আমাদের যেমন দেখতে চায় আমরা তা হতে পারছি না আমি আজ ভয়ের বিষয় আলোচনা দিয়ে শুরু করব কিন্তু এই চারটির প্রত্যেকটি বিষয় আমাদের মন কিভাবে প্রভাবিত হয় আপনার মনে অবশ্যই উদ্বেগ আছে আপনার মনের মধ্যে নিশ্চয়ই আছে ভয় পাব নিরাপত্তীতা আপনি নিজেকে কিভাবে দেখছেন তারই ফল হলো নিরাপত্তাহীনতা নিজের সম্বন্ধে কেমন ভাবছেন কি চিন্তা করছেন তা গুরুত্বপূর্ণ সত্যি ঈশ্বরের উপদেশ থেকে এমন কোন বক্তব্য আমি আপনাদের শিক্ষা দিতে পারবো না যার সাথে মনের সম্পর্ক নেই মন সম্বন্ধে বাইবেলে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে এবং আমার মনে হয় মন সম্বন্ধে অধ্যায় বা উপদেশগুলো মানুষ বিশেষ আকর্ষণের কারণ হলো আপনার মনে যদি শান্তি না থাকে তাহলে আপনার দুর্দশা অন্তহীন এবার আপনারা দেখুন হিতোপদেশ তেইশের সাথে কী বলা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে কেননা যে অন্তরে যেমনভাবে নিজেও তেমনই এ একই কথাকে আমি আমার বলি যে মন যে পথে যায় সেই পথ অনুসরণ করে আপনার ভাবনা যেখানে যাবে আপনিও সেখানেই পৌঁছন যেমন চিন্তা করবেন আপনি তেমন হবেন কাজেই এতে অবাক হওয়ার কিছুই নেই যে বাইবেল আমাদেরকে এই উপদেশ দেয় যে আমরা যেন অবশ্যই ঈশ্বরের বাড়ি ধ্যান করতে শিখি মনের ভেতর তাঁর কথা আবৃত্তি করতে থাকি যতক্ষণ না আমাদের ভেতরে দৃঢ় মূল না হয় ধ্যানের মাধ্যমে ভিডিও তথ্য সত্যরূপে প্রকাশিত হয় খ্রিস্টান হিসেবে আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা বলে যেটা আমার মনে হয় তা হলো তথ্যের প্রাচুর্য অথচ আমরা এর মধ্যে থেকে কোনো কিছুই ভালো করে অধ্যয়ন করি না যাতে এর শতরূপ প্রকাশিত হতে পারে এবং শুধু তথ্য আপনাকে মুক্ত করে না তার সত্য রূপের প্রকাশ আপনাকে মুক্ত করে অন্যের জ্ঞান আপনাকে সাহায্য করবে না আপনার নিজের জ্ঞান এবং শুধু আপনি জানলেই হবে না আপনাকে জানতে হবে যে আপনি জানেন যে আপনি জানেন যে আপনি জানেন এমন সত্য রূপে আপনার জ্ঞান আপনার কাছে উত্থাসিত যে শয়তান মিথ্যা দিয়ে তা আপনার থেকে ছিনিয়ে নিতে পারে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি মন দিয়ে শুনুন এবার দেখুন রোমিও বারোতে অনেক অপূর্ব উপদেশ আছে কিন্তু দুই নম্বর শ্লোকে বলা হয়েছে এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও এখন এই সপ্তাহে আমরা আলোচনা করব যে সমস্যাগুলি নিয়ে তাদের প্রত্যেককে সঠিক অথবা ভ্রান্ত ভাবনা দিয়ে মনের মধ্যে অথবা বাইরে রাখা যায় আপনি আমার মনকে উন্মুক্ত করে ভয়কে প্রকাশ করুন অথবা মনকে রুদ্ধ করে ভয়কে দূর করুন আমার মনে হয় মন হল দরজার মতো এবং শিখতে হবে যখন শত্রু কোনো ক্ষতিকারক ভাবনা আপনার ঈশ্বরের কথায় বিরুদ্ধে ভাবনা আপনাদের মনের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করে তখন কি হয় আমাদের মনকে সামনে বন্ধ করতে হবে না এই না হলো খ্রিস্টানদের শেখার জন্যে এক মহান শব্দ দুই তিমিতীয় দুয়ের তেইশ এই কথাকে সমর্থন করে এবং আমি চাই আপনারা পর্দা এটা দেখুন অথবা দ্রুত খুলতে পারলে আপনাদের বাইবেলে দেখুন দেখুন কি লিখেছে এখানে লেখা হয়েছে যে কিন্তু মূঢ় ও অজ্ঞান বিয়ন সকল অস্বীকার করো তুমি জানো এ সকল যুদ্ধ উৎপন্ন করে বিশেষভাবেই এই সকল উপদেশের মাধ্যমে প্রচারক পৌল জীবনে বিরোধ থেকে দূরে শান্তিতে বাস করার কথা আলোচনা করেছেন এবং বিরোধের সাথে নিজেদের দাঁড়িয়ে পড়ার একটা কারণ হলো এমন বাক্যালাপ করা যা কেউ আসলে প্রকৃত সত্য জানে না অথচ প্রত্যেকে মনে করছে যে তারা সব জানে এবং তখন আমরা কলহ শুরু করি এবং সমস্যার সৃষ্টি হয় সুতরাং তিনি আসলে বলছেন যে যখনই এমন শুরু হয় আপনার মনকে রুদ্ধ করুন এবং এর থেকে নিজেকে দূরে রাখুন যেদিন থেকে আমি এই সত্যটা শিখেছি সেদিন থেকে আমাদের সংসারে আমার এবং আমার স্বামীর মধ্যে অনেক তর্ক বিতর্ক আমি এড়াতে পেরেছি অনেক বছর আগে আমি কিছু বললেই ও উত্তর দিত তারপর আমি আবার কিছু একটা বলতাম ও আবার উত্তর দিত এবং দুজন পৃথক মানুষ হিসেবে অবশ্যম্ভী ভাবি আমাদের অনেক বিষয় পৃথক মতো থাকতো ও কিছু বলবে আমি কিছু বলবো আমি কিছু বলবো ও কিছু বলবে কত সপ্তাহে ডেব আমার জন্যেই কয়েকটা জ্যাকেট আবার পরে দেখিয়েছিল আমি বলেছিলাম সে হয়তো ওকে আবার কয়েকটা সভাতে জ্যাকেট পরে গেলে বেশ দেখতে ভালো লাগতে পারে তাই ওর কাছে যে জ্যাকেটগুলো ছিল তাই পরে গেছিল তার মধ্যে মাত্র একটা জ্যাকেট আমার একদম পছন্দ ছিল না এটা আমার ঠিক পছন্দ নয় আমার মনে হয় এই ঝুলটা খুব ছোটো ও বলেছিল এটা স্টাইল যা কিছু আমার পছন্দ নয় কিন্তু ও নিজের পছন্দ সেটাই ও বলবে এটা স্টাইল আমি বুঝতে পারি না স্টাইল সম্বন্ধে ওর এত জ্ঞান কবে হলো কিন্তু এই নিয়ে আমাদের মধ্যে তর্ক হতো তখন যেইও স্পষ্ট করে বলে দিল আমি আমার মনকে এই বিষয় রুদ্ধ করলাম তোমার যেমন পছন্দ তেমন করো আমি এগিয়ে যাচ্ছি চাইলে কোনো বিষয় আপনি আপনার মনকে উন্মুক্ত বা রুদ্ধ করতে পারেন মানে রচনার প্রতি আপনার মনকে রুদ্ধ রাখতে পারেন আপনি এর থেকে দূরে গিয়ে বলতে পারেন আমি এসব শুনব না যা কিছু প্রবেশ করতে চাইবে আপন মনে তাই প্রবেশ করতে দেবার প্রয়োজন নেই যা কিছু ক্ষতিকর বিষাক্ত তার প্রতি মনকে রুদ্ধ রাখুন আপনার কর্মস্থলে কেউ হয়তো আপনার রচনা সৃষ্টি করছে জানেন হয়তো অনেকে বলছে এই শুনছেন তো একটা গুজব শোনা যাচ্ছে যে কোম্পানি নাকি বন্ধ হয়ে যেতে পারে এবং তাহলে আপনি কি করবেন আপনি এ ব্যাপারে আপনার মনকে সম্পূর্ণ রুদ্ধ করুন এবং যদি বন্ধ না হয় তো হবে না সুতরাং আপনি যদি ঈশ্বরের আস্থা রাখেন তাহলে প্রকৃতপক্ষে কোম্পানি বন্ধ না হওয়া পর্যন্ত আপনার উদ্বিগ্ন ভীত হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আপনি চাইলে ওই গুজব কান না দিয়ে ঈশ্বরের রাস্তা রেখে এগিয়ে যেতে পারেন এবং তাই যদি করেন তাহলে কোম্পানিতে যদি কারো চাকরি থেকে যায় হয়তো সেটা আপনারই হবে এবং যদি কারো চাকরি না থাকে তাহলে ঈশ্বর নিশ্চিত করবেন যাতে আপনি অন্য চাকরি পেয়ে যান আপনাকে ওই সব ঘটনার যুক্ত হবেন না আপনার মনের মধ্যে আপনি কি বিষয়ে প্রবেশ করছেন সে ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে কিন্তু ছোট মনের হবেন না এবার দেখুন বাইবেলে যোহনের এক পঁয়তাল্লিশে একজন মানুষের কথা আছে যার সম্বন্ধে যিশু অনেক প্রশংসাসূচক কথা বলেছেন ফিলিপ নথনলের দেখা পাইলেন আর তাহাকে কহিলেন মশি ব্যবস্থায় ও ভাববাদীগণ যাহার কথা লিখিয়াছেন আমরা তাহা দেখা পাইতেছি যিশুর সম্বন্ধে বলেছিলেন তিনি নাসরীয় যিশু জোসেফের পুত্র নথনেল তাহাকে কহিলেন নাসরাত হইতে কি উত্তম এখন আপনাদের মধ্যে কতজন দেখতে পাচ্ছেন যে তিনি ইতিমধ্যেই এক ধারণা তৈরি করে নিয়েছিলেন নাসরত খুব ভালো স্থান নয় নাচরত সম্বন্ধে নানান কথাবার্তা হতো সুতরাং তিনি ইতিমধ্যেই এক ধারণা করেছিলেন যে নাসরত খুবই একটা ভালো জায়গা নয় অতএব সেখান থেকে ভালো কিছু কি করে হওয়া সম্ভব এবং ফিলিপ তাহাকে কহিলেন আইশো দেখো যিশু নথনেলকে আপনার নিকটে আসিতে দেখিয়ে মানে নথনেল তাকে দেখতে এসেছিলেন তাহার বিষয় কহিলেন ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলি যাহার অন্তরে ছল নাই এখন তিনি নথনেল সম্বন্ধে প্রচুর প্রশংসাসূচক কথা বললেন যার ভিত্তি আমার জানা ছিল না কিন্তু অনেক বছর আগে আমি যখন এই অধ্যায় পাঠ করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে ঈশ্বর আমাদের দেখতে পেয়েছেন যে যীশুর নথনলকে এত ভালো লাগার একটা কারণ হলো তার আগে থেকেই যদিও ধারণা ছিল নসরত থেকে ভালো কোনো কিছু হতে পারে না বিশেষভাবে আমাদের উদ্ধারকর্তা তবু তিনি যথেষ্ট বিনয়ী এবং মুক্ত মনা ছিলেন অন্তত দেখতে আসার জন্যে এবং আমার বিশ্বাস অনেক মানুষই ঈশ্বরের সাথে তাদের যাত্রায় আরও দূর পর্যন্ত যেতে পারতেন যদি তাদের এত পূর্ব নির্ধারিত ধারণা না থেকে থাকত কারণ তোমাদের সম্প্রদায়ের একটা বিশেষ কারণ আর তোমাদের সম্প্রদায়ের বিশ্বাস এই এইরকম এবং তোমাদের সম্প্রদায়ের বিশ্বাস এমন জানেন আমি এরকম না হয়তো ওরকম ধরে বিশ্বাসী এবং এটা বিশ্বাস করি না আচ্ছা কেউ কি একটু সময় করে বাইবেলটা পড়ে দেখেছেন কারণ আমাদের প্রকৃতই যা বিশ্বাস করতে হবে তা হলো ওই ঈশ্বরের কথা আমি জানি যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ব্যথা করবেন কিন্তু একটা কথা আপনাদের উপেক্ষা করতে পারেন না মানে আমি কতগুলো দৃষ্টান্ত দিতে পারি যেমন আপনি হয়তো বলতে পারেন আমি ওই আয়ের এক দশমাংশ কর দানে বিশ্বাস করি না কিন্তু আপনি বাইবেল মন দিয়ে পাঠ করেছেন এই দানের ব্যাপারটা বিশ্বাস করেন না এটা হতে পারে না কাজেই আপনি যদি ওই এক দশমাংশ দানের ব্যাপারে বিশ্বাস না করেন উ খ্যাপাটে মানুষের এমন করে উহ শয়তানের কারসাজি ওই সম্বন্ধে শুনলে আপনার মনে হয় পুরনো দিনের চার্চের সাথে সাথে ওই নিয়মও অতীত হয়ে গেছে দেখুন ওই সব কথা আসলে মানুষ শুনেছিলেন এবং তাই তারা বিশ্বাসও করে এসেছেন তারা যদি অনুদার মনের মানুষ হতেন না নিজেরা না পরীক্ষা করে দেখতেন তাহলে হয়তো অন্যদের ঈশ্বরের মহান আশীর্বাদ তাদের আচ্ছা ঈশ্বরের আশীর্বাদ আছে ওই সব কুসংস্কারে বিশ্বাস করি না আসলে জানেন হয়তো যথেষ্ট অসুস্থ হলে আপনি নিজের মতো পাল্টাবেন কিন্তু আপনাদের সবার এত মোটা বুদ্ধির মানুষ হবেন না ঈশ্বরকে শেখানোর সুযোগই দেবেন না যদি আমরা নিজেদের সব জানতা না মনে করি তাহলে ভাবলে অবাক লাগে যে আমরা আমাদের আশেপাশের সবার কাছ থেকে শিখতে পারি আমার বিশ্বাস বিশেষত ভয় আপনার মনে প্রথমে ভাবনার রূপে প্রবেশ করে এবং পরে তা আবেগে পরিণত হয় এবং কখনো কখনো আবেগের চেয়ে ভাবনা নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সোজা কারণ আমরা আবেগ দ্বারা চালিত হই এবং ভয় হল এমন এক শক্তিশালী খুবই শক্তিশালী তীব্র আবেগ যা আমাদের হয় কোনো হাস্যস্পদ মূর্খের মতো সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে অথবা কোনো শুভ উপকারী কাজ করা থেকে আমাদের বিরোধ করে কি আজ এখানেও সম্ভবত এমন অনেক মানুষ আছেন যারা হয়তো প্রাথমিকভাবে কিছু দান করার সিদ্ধান্ত নিয়ে পুনরায় তা নিয়ে দ্বন্দ্বে থাকবেন মনে মনে চিন্তা করবেন ওই দান করলে পরে আপনাকে কি হারাতে হবে এবং সেই পথেই ভয় প্রবেশ করে অতএব আপনি এমন কিছু করেন যা আপনার পক্ষে আরামপ্রদ মানে আমরা সবাই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই প্রত্যেকের জীবনে এমন পরিস্থিতি আসে মানে আমার জীবনে এখনও এমন সময় আসে যখন ঈশ্বর আমাকে কিছু দান করার বা কাজ করার নির্দেশ দেন মানে আমি বলতে চাইছি এখন আমার ঈশ্বরের নির্দেশ বোঝার জন্যে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে কিন্তু তা সত্ত্বেও যদি তিনি এমন কোনো কাজের নির্দেশ দেন যা আমি করতে চাই না তাহলে এ ব্যাপারে বেশিক্ষণ চিন্তা করলে মনের ভেতরে ভয় প্রবেশ করে ভাবনা শুরু হয়ে যায় আমাকে কি আত্মত্যাগ করতে হবে কি কি আরাম হারাতে হবে যদি আমরা জীবনে ভয়কে আমাদের নিয়ন্ত্রণ করতে না দিতে শিখি আমরা সৎ করা আড়াইশো গুণ বেশি ভালো থাকতে পারব আমি আজ এখানে দাঁড়িয়ে আপনাদের এ কথা বলতে পারবো না যে আমি আপনাদের এমন কোনো বার্তা দিতে পারবো যা আপনাদের জীবন থেকে ভয়কে চিরদিনের জন্য দূর করবে আপনাদের জীবনের সময় আসবে যখন আপনি ভীত হবেন কারণ সেই শক্তিকেই শয়তান মানুষের বিরুদ্ধে ব্যবহার করে অন্য কোনো কিছুর চেয়ে সম্ভবত শয়তান ভয়কেই বেশি ব্যবহার করে শয়তান চায় আমরা ভয়ের পথে চলি আপনাকে এসব কথাবার্তা খুব সাবধানে উচ্চারণ করতে হবে যেমন আমার ভয় হয় আমার সন্তানেরা সমস্যায় পড়বে আমার খুব ভয় হয় আমার ছেলেমেয়েরা না বিপদে পড়ে সত্যি ওরা না ড্রাগের নেশা শুরু করে বাচ্চাদের নিয়ে আমার খুব ভয় এরকম কথাবার্তা বলবেন না যার আশঙ্কা করি তাহাই উপস্থিত হয় এখন আমি বলছি না যে আপনার মনে যখনই কোনো ছোটোখাটো ভয়ের ভাবনা প্রবেশ করবে বা আপনার জীবনে সত্যি হবে কিন্তু আপনি যদি কিছুর আশঙ্কা দান করেন এবং ক্রমাগত তাই নিয়ে মনের ভেতরে ভাবতে থাকে কথা বলতে পারেন তাহলে আমার মনে হয় আপনি নিজেকে শয়তানের জন্যে এক প্রবেশ করার দরজা খুলে দিচ্ছেন ওই আশঙ্কা সত্যি হওয়ার বিপদ আমাদের খুব সাবধানী হওয়া প্রয়োজন আমাদের চিন্তা এবং মুখের ভাষা সম্বন্ধে আমাদের মনকে সঠিক দিকে চালিত করতে হবে ভয়ের সম্বন্ধে যে কোনো খ্রিস্টানের যে মনোভাব হওয়া উচিত ভয়ের বিষয়ে যে একটা চিন্তা একটাই কথা যা আমাদের বলা উচিত তাহলে শুধু আমি ভয় পাব না কারণ ঈশ্বর আমার সাথে আছেন সর্বদা প্রভু আমার সাথে আছেন যদি ভয় আন্তরিকগ্রস্ত হয় সাহসের অভাব বা এমনকি বেশি লজ্জার ব্যাপারে আপনার কোনো সমস্যা থাকে তাহলে মনে হয় বেশিরভাগ মানুষই এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলেই ধরে নেন যখন আসলে এটা কিন্তু শয়তান সুবিধে নেওয়ার চেষ্টা করছে আপনার ওপর মানুষেরা কেউ কেউ অন্যের চেয়ে স্বাভাবিকভাবেই সাহসী কেউ কেউ অন্যের চেয়ে বেশি লাজুক কিন্তু যদি আপনি এত লাজুক হন যে জীবনের সক্রিয় অংশ নিতে পারেন না কথাবার্তায় যোগ দিতে পারেন না নিজের হৃদয় ও মনের কথা মুখ ফুটে বলতে পারেন না এমন কি যদি জানেনও যে ঈশ্বর আপনাকে কি নির্দেশ দিচ্ছেন তবু সাহস করে নতুন জিনিস চেষ্টা করতে পারেন না তাহলে এটা হলো উপযুক্ত সময় যখন আপনার এই স্বভাবের বিরুদ্ধে দাঁড়াতে হবে না এটা আসল আমি নই ঈশ্বর চান না যে আমি এরকম হই তিনি আমাকে এই রকম রূপে সৃষ্টি করেননি তার নানান কথাকে বিশ্লেষণ করে আমি আপনাদের বলতে পারি যে ঈশ্বর চান আমরা সাহসী হই তিনি চান প্রয়োজন হলে আমরা যেন প্রতিবাদ করতে পারি তিনি চান আমরা নতুন ক্ষেত্র গ্রহণ করি এবং তিনি চান যে আমরা এমন কর্তৃত্বর চর্চা করি এবং জীবনে মহৎ কর্ম পালন করি আমরা প্রত্যেকটি মানুষ শুধু যারা এই প্ল্যাটফর্মের ওপরে আছি শুধু তারাই নয় বরং আমাদের মধ্যে প্রত্যেকটি মানুষের কথা বলছি এবং আপনার সামর্থ্য সম্পূর্ণ সদ্ব্যবহার না করতে পারলে আপনারা কখনোই সুখী হতে পারবেন না কত মানুষ হতাশায় ভোগেন কারণ তারা জানেন যে তাদের যা করার সামর্থ্য আছে তা তারা করতে পারছেন না মানে শুধু ঈশ্বরের নির্দেশের জন্য অপেক্ষা করি যাতে তিনি আমার জীবনে সঠিক পথ দেখাতে পারেন ভালো কথা যদি আপনারা শোনেন তাহলে আমাদের আরেক দিন অপেক্ষা করতে হবে না কারণ আপনি বাইরে এসে খুঁজে দেখতে পারেন এবং যখন আপনি নিজে উদ্যোগে যাবেন তখন আপনি কয়েকটি কাজে হাত দিয়ে বলে উঠবেন ওরে বাবা এ আমার কাজ নয় আমি মোটেই আপনাদের বোকা বা মূর্খ হতে উপদেশ দিচ্ছি না কিন্তু আমি যখন অল্প বয়স্ক খ্রিশ্চান ছিলাম আমি ঈশ্বরের কাজে লাগতাম মানে চার্চে যে কোনো কাজ করার সুযোগ যদি পেতাম এমন অনেক কিছু করার চেষ্টা করেছিলাম যেটা মনে হতো ও যেন আমার পছন্দ নয় এমনকি আমি নার্সারিতে শিশুদের যত্ন দেওয়ার কাজও চেষ্টা করেছিলাম এবং ওই শিশুরাই জানে মাত্র তিন সপ্তাহ করেছিলাম আমি রাস্তায় দাঁড়িয়ে ট্রাকগুলোকে ঠিকমতো পাশ করানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার ভালো লাগেনি আমার ভীষণ অস্বস্তি হয়েছিল আমি জানি কাজ করতে খুব ভালো লাগে অনেকের কিন্তু পার্ক করা গাড়ি চালাতে পারেন না আপনাদেরও তেমনি করে জীবনকে পার্কিং প্লেস থেকে বের করতে হবে এবং ঈশ্বরকে তার চালক বানাতে হবে এবং আপনার ভয় পাওয়া বন্ধ করতে হবে বুঝতে পারছেন যখন আপনি সত্যি ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হতে চান তাহলে নিজেকে প্রশ্ন করুন আমার কি ভালো লাগে আমি কি উপভোগ করি আমি কতটা কথা ভালোবাসি এবং জানেন আমার এটা বুঝতে বেশি সময় লাগেনি যখন আমি কথা বলতে শুরু করেছিলাম যে এই সেই কাজ আমার এই কাজের কথা নার্সারিতে বাচ্চাদের দেখভাল করা রাস্তায় দাঁড়িয়ে প্রচার নয় আমার কাজ হলো অন্যদের তাদের কাজের ব্যাপারে উপদেশ দেওয়া এবং আমি সেটাও ভালোবাসি সময় ভালো লাগত আপনি যে কাজটা করবেন তা অন্যদের কাজের মতো হওয়া জরুরি নয় হয়তো আপনি খুব ভালো বেগ করেন হয়তো আপনি মানুষের ভালো উৎসাহ দিতে পারেন কিংবা উপাসনা করতে পারেন আপনাকে যা করতে হবে তা হলো খুঁজে বের করা যে আপনি কিসে ভালো আর কোন রকম অজুহাত ছাড়া আপনাকে তাই করা শুরু করতে হবে এই সপ্তাহ শেষে আমাদের সময় ভালো কাটবে আমি ভয়কে আমি ঘৃণা করি ভয় মানুষের যে ক্ষতি করে আমি সেটাকে ঘৃণা করি আমার মনে হয় এমন কি আমি এই কথা বলতে পারি যে আমরা যদি জীবনকে ভয়কে প্রশ্রয় দিই তার বিরোধিতা না করি তাহলে তা প্রায় পাপেরই নামান্তর কারণ রোমিও চোদ্দোর তেইশে বলেছে আর যা কিছু বিশ্বাসমূলক নয় তাই পাপ অতএব দুশ্চিন্তা পাপ অপরাধবোধ এক পাপ আপনি বিশ্বাসী অপরাধবোধে ভুগতে পারেন না বিশ্বাসী হয়ে আপনি দুশ্চিন্তা ভয়ের সাথ দিতে পারেন না এবং এটা আমার জীবনের অনেক সমস্যার সুরাহা করে দিয়েছে রোমিওর চোদ্দোর তেইশে আমি আবার বলতে পারি এটা কেমন লাগতো এই মনোভাবটা বিশ্বাস করতে হবে এতে ঈশ্বর অসন্তুষ্ট হন কারণ বিশ্বাসের অভাব নিয়ে আমরা ঈশ্বরকে খুশি করতে পারি না তার কাছে যারা আসবে তাদের বিশ্বাস করতে হবে যে তিনি তাদের পুরস্কার দেন যেন তাঁর সন্ধান করে কয়েক মাসে আমাদের শিখতে হবে যে কিভাবে পূর্ণ বিশ্বাসের সাথে বাঁচতে হয় বিশ্বাস থেকে আবার সন্দেহ অবিশ্বাস নয় আজ বিশ্বাস আগামীকাল অবিশ্বাস আপনি নিজেকে কিভাবে দেখেন ভীতু এবং দুর্বল না সাহসী এবং সবল সক্ষম না অক্ষম সমর্থ না অসমর্থ শক্ত না অশক্ত ঊর্ধ্বে না নিচে বিজয়ী না নিজিত জয়ী না পরাজিত কোনো কোনো মানুষের মানসিকতায় হলো নিজেদের অত্যাচারিত শিকার ভাবা তারা তাদের সারা জীবন সারা জীবন ধরে সেই নিয়ে আলোচনা করে সময় কাটান আমি নিজে একজন অত্যাচারিত হয়ে সব জানি কিন্তু আমি এও জানি যে আপনি সম্পূর্ণভাবে এর থেকে মুক্ত হতে পারেন এবং আপনার জীবনকে সার্থক করতে পারেন কারণ আপনি যখন খ্রিস্টে থাকেন তখন আপনি তার মধ্যে এক নতুন জীবন পুরনো সব কিছু অতিক্রান্ত হয় এবং সব নতুন হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এবং এটা সত্যি আমার বিশ্বাস যে আমরা আমাদের স্বরূপ সঠিকভাবে দেখতে পারি না আমাদের শিখতে হবে কিভাবে আমাদের স্বরূপ আমাদের নিজের মধ্যে নয় খ্রিস্টের মধ্যে দেখতে হয় আমাদের প্রথম প্রয়োজন হলো ঈশ্বরকে জানা এবং দ্বিতীয় যে জিনিসটি আমাদের প্রয়োজন তা হলো খ্রিস্টের মধ্যে আমাদের স্বরূপকে জানা একবার যখন প্রকৃতই আপনি জানতে পারবেন যে খ্রিস্টের মধ্যে আপনি কে সব কিছুর পরিবর্তন হতে শুরু করে এবং এই সপ্তাহে এই ব্যাপারে আমি বিশেষভাবে বলবো কারণ সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যতদিন না আমি জানবো যে খ্রিস্টের মধ্যে আমি কে এবং তার প্রকৃত অর্থ কী যতদিন না আমি বিশ্বাস করতে পেরেছিলাম আমার সম্বন্ধে বাইবেলে যা কিছু বলা আছে আমি বরং আমার অনুভূতি বিশ্বাস করতাম অথবা কি ভাবতাম বা অন্যেরা আমার নামে কি বলতো দেখুন অন্যেরা আপনার সম্বন্ধে কি বলছে তা যদি বিশ্বাস করেন হয়তো সবসময় সেটা ভালো নয় আমি নিশ্চিত করে বলতে পারি যে সেটা মোটেই ভালো নয় আপনার নিজের সম্বন্ধে কেমন লাগছে অথবা নিজের সম্বন্ধে কি ভাবছেন তাই বিশ্বাস করতে পারেন না শুধু আপনাকে বুঝতে হবে যে আপনার মনের এই সমস্ত ভাবনা গুলোকে শয়তান ব্যবহার করার চেষ্টা করছে শুধুমাত্র ঈশ্বরের কথাই মন আর আত্মার মধ্যে তফাত সৃষ্টি করে শুধুমাত্র তার বাণী দুইয়ের প্রভেদ করে সুতরাং আমি যা অনুভব করছি তা যদি ঈশ্বরের কথা অনুরূপ না হয় তাহলে আমি তার মূল্য দিই না আমি যা চিন্তা করি তা যদি ঈশ্বরের উপদেশ সম্পত না হয় তাহলে আমি সেই চিন্তাকে প্রশ্রয় দিই না কারণ তাহলে আমার চিন্তা সঠিক হয় আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং ঠিক এই বিষয়ে আমরা এখন কথা বলছি ঈশ্বর বিভিন্ন বিষয়ে অনেক উপদেশ দিয়েছেন কিন্তু এই মুহূর্তে আমরা আলোচনা করছি তিনি আমাদের সম্বন্ধে কি কথা বলছেন ঈশ্বর বলছেন যে আমাদের মধ্যে প্রতিজ্ঞা আছে গুণ আছে সামর্থ্য আছে আপনারা সক্ষম এবং তিনি আপনাদের যে কাজই করার নির্দেশ দেবেন আপনারা তা করতে পারেন আপনারা খ্রিস্টের মাধ্যমে সব কাজ করতে সক্ষম কিন্তু এই কথাগুলো শুধুমাত্র অন্যের কাছে সোনা উপদেশের চেয়ে বেশি কিছু হতে হবে আপনাকে উপদেশের মধ্যে ধ্যান করতে হবে অধ্যয়ন করতে হবে বিশ্বাস না হওয়া পর্যন্ত আর আপনাকে এটা মানতে হবে তখন সত্যি সব কিছু ভীষণ সুন্দর সহজ হয়ে যাবে আমি যদি নিজেকে শুধু আমি নিজে বলি দেখি তাহলে আমি ভয় ছাড়া আর কিছুই পাবো না কারণ আমার মধ্যে আমার নিজের দ্বারা খ্রিস্টে ব্যতীত শুধুই সমস্যা ছাড়া আর কিছুই নেই বুঝতে পারছেন ঈশ্বরকে জানা এবং তার ভেতরে আমাদের স্বরূপকে জানা জীবনে জয়কে ভয় করতে মুখোমুখি হতে সাহায্য করে আমি সেটাই আপনাদের বলতে চাই জীবনে ভয়কে প্রবেশ করতে দিয়ে সারা জীবন ভীতি হয়ে কাটাবেন না যিশুর নামে ভয় প্রতিরোধ করুন আপনি জানেন না যে জয়স মায়ের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org প্রার্থনা আর অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছে আমরা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়স ম্যার মিনিস্ট্রি এর বন্ধু এবং অংশীদারেরা